সরকারি ক্ষেত্রে চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ নিয়ে কার্যত কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। সম্প্রতি সরকারি বিভিন্ন ক্ষেত্রে চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য। সরকারি এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে সিঙ্গেল বেঞ্চ। নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় নবান্ন। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। সেই মামলার শুনানিতে রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি টিএস শিবাঙ্গরামের নেতৃত্বাধীন বেঞ্চ। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ জানিয়েছেন, সিভিক ভলেন্টিয়ার, পুরসভা সহ সর্বত্র রাজ্য সরকার চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগ করছে। আদালতে কর্মী নিয়োগ ক্ষেত্রেও এই নীতি নিয়েছে সরকার। গোটা দেশে সরকারি ক্ষেত্রে এভাবে কর্মী নিয়োগ হয় না। চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ কখনোই নিয়ম হতে পারে না। চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হলে ভুল কাজের দায় কে নেবে? সরকারি ক্ষেত্রে এভাবে কর্মী নিয়োগকে ব্যতিক্রম বলে মনে করছেন প্রধান বিচারপতি। সিঙ্গেল বেঞ্চের রায়কে হস্তক্ষেপ করেনি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। পেড মামলাটি পাঠানো হয়েছে সিঙ্গেল বেঞ্চে। চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ নিয়ে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে রাজ্য সরকারের উপর চাপ বাড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সরকার এবার কী পদক্ষেপ নেয় সেটাই দেখার। নিউজ টাইম।